シャマダハン。 السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأولين والآخرين محمد عليه وعلى آله وأصحابه وأزواجه وذرياته وعلى من تبعهم بإحسان إلى يوم الدين أما بعد شكراً درشق في جيد পৃষ্টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে অনেক অনেক প্রীতি আর বা জানাচ্ছি বন্ধুগণ আমরা সবাই মিলে মোহাম্মদ ওসাল্লামের জীবন তার জন্ম থেকে নিয়ে ইন্তেকাল পর্যন্ত সামগ্রিক বিষয়াবলি তথা তার সেই রাতকে আমাদের এই আয়োজনের মাধ্যমে জানতে চাই যাতে করে আমরা তার সুসংবাদে ধন্য হতে চাই যাতে করে আমরা আমরা আমাদেরকে রব্বুল আলমিনের দিকে আহ্বানকারী হিসেবে দায়ী হিসেবে আমাদের জীবনে পেতে চাই আলী ওসাল্লামকে শুধু তাই না কুল কায়নাতের জন্য যিনি রহমত তিনি আমাদের হাবিব মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম রাহমতুল্লিল তাকে জানতে চাই অনুসরণ করতে চাই রসুলসাল জীবন আমরা জানবো তবে যেন রাখা উচিত তার জীবন জানার আগে অতি প্রাসঙ্গিক একটি বিষয় তিনি হলেন এমন এক সত্তা স্বয়ং আল্লাহ সুফানা হুয়া তালা যার উপরে সালা তার সালাম করে তার ফেরেস করে তাই আমরা যারা ইমান এনেছি আমাদেরকেও রব্বুল আলামিন দুরুদ এবং সালাম করতে আদেশ করেছেন বন্ধুগণ যদি জানতে চাই তাহলে কোথায় রব্বুল আলমী আদেশ করেছেন তাহলে শুনুন করআন আল করিমের তেত্রিশ নাম্বার সোরা নাম হলো আল আহজাব এর ছাপ্পান্ন নাম্বার আয়াত আল করিমাতে আল্লাহ সুফানত নিজের সাদ করছেন إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما ربنا نشهد كرشن إن الله الله سبحانه وتعالى وملائكته يصلون على النبي সালাত করেন তার নবীর উপরে সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শুতারং ওহে তোমরা যারা ঈমান এনেছো সল্লু আলাইহি সালাত করো তার উপরে ওয়া সাল্লিমু এবং সালাম করো তাসলিমান সালাম দি আরগো তোমরা এই পৃথিবীতে মানুবার দানব এমন একটি কাজ করতে পারে যে কাজ ফেরেশতারাও করে তার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া উপরে সালাত আর সালাম সুতরাং একটু চিন্তা করে দেখুন ফেরেশতারা যে কাজ করেন আমরাও সেই কাজ করব তার নাম মোহাম্মদ সাল্লা সালাত করা আর আমরা ইমান এনেছি দাবি ইমানের দাবি মোহাম্মদ সাল্লাহ আলী গোসলামের উপরে সালাত আর সালাম করা ইমানের সাথে সম্পর্কিত বিষয় আদেশ করেছেন স্বয়ং অল্লাহ সুভান বন্ধুগণ সুতরাং এই যে সালাত আর সালাম এই প্রসঙ্গগুলো আমরা আজকে আমাদের আলোচনায় একটু যথাসম্ভব বিশ্লেষণ করে নিতে চাই বন্ধু সালাত আর বিভাষার শব্দ সালাত স্বয়ং আল্লাহ সুফান আলা করেন ফেরেজ করেন আমরাও করি তেলের এর অর্থ কী দাঁড়ায় আর বিভাষার এই সালাদ যখন রব্বুল আলামিন করেন তখন এর অর্থ হয় রহমতুহু ওয়ারেদানুহু ওয়াসানা উহু আলাইহি হিন্দাল মালাইকা যে ফেরেশতাদের কাছে মহম্মদ সাল্লাহ আসলেমের গুণকীর্তন মহম্মদ সাল্লাল্লাহ আলী ওসলামের পরে তার সন্তুষ্টির বর্ণনা এবং মহম্মদ সল্লাল্লাহ আসলামের উপরে রব্বুল আলামীনের অজুর ধারায় অফুরন্ত অশেষ রহমত বর্ষণ তা হলো আল্লাহ সহানতের পক্ষ থেকে সালাম যখন ফেরেস্ততের পক্ষ থেকে হয় তখন ফেরেশতাদের পক্ষ থেকে হলে অর্থ হলো আদ্দুয়া উলাহু ওয়াল ইস্তেহফা মহাম্মদুন সল্লাল্লাহ আলী ওসালমানের পক্ষে দোয়া এবং মোহাম্মদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা ফেরেস্তারা মোহাম্মদ জন্য দোয়া করেন আর তার পক্ষে ক্ষমা প্রার্থনা করেন আল্লাহ আর যখন আমরা মানব আর দানব আমাদের পক্ষ থেকে হবে তখন এর অর্থ হয় আর অর্থাৎ মোহাম্মদ সাল্লী সাল্লামের জন্য দোয়া ক্ষমা প্রার্থনা আর সম্মান প্রদর্শন আমরা প্রশ্ন করতে পারি বন্ধু আমরা সালাত করবো কারণ আল্লাহ আদেশ করেছেন এই বাদাত স্বয়ং রব্বুল আলমিন করেন তার ফেরেস করেন ইমানের দাবি ইমানদারদেরকে আল্লাহ আদেশ করেছেন তারা সালাত করতে মোহাম্মদ সাল্লাহসমের উপরে সুতরাং আমরা করতে চাই মোহাম্মদ সাল্লাহ আলী ওসলামের উপরে সালাদ করার সর্বশ্রেষ্ঠ শব্দাবলী হল দরুদ ইব্রাহিম যা আমরা প্রত্যেকে নামাজের মধ্যে পড়ি নামাজে

ওয়ালা ইবরাহিম ইনক হামিদুমজিদ সুতরাং বন্ধু সালাত এবং সালামের নামে রসুল সাসাম শিক্ষা দেননি রসুল সাসাম থেকে প্রমাণিত নয় এমন কোনো শব্দ বলা যাবে না এমন কোনো বাক্য এবং কোনো শব্দাবলি দিয়ে সালাত সালাম করলে হবে না দুর্ভাগ্যজনক সত্য ক্ষেত্রে আমরা অনেক বিভ্রান্তিতে জড়িয়ে পড়েছি আমাদের মাঝে দুরুদ নামে সালাত নামে অনেক কিছু প্রচারিত রয়েছে খুব আল্লাহর বিনয়ের সাথে অনুরোধ করে বলতে চাই বন্ধু সালাত এমন এক মর্যাদার সালাত এবং সালাম এমন এক মর্যাদার দুরুদ এমন এক মর্যাদার ইবাদত যা রব্বুল আলমিন করেন ফেরেস্তারাও করেন আমরা যারা ইমানদার আমাদেরকে করতে হবে এটা ইবাদত কিন্তু অবশ্যই রসুল সাসাম যেভাবে শিখিয়েছেন ওইভাবে হতে হবে তাই আল্লাহর অস্তে বলি সালাত এবং সালাম করতে গিয়ে যে শব্দে আপনি করতে চান একটু আল্লাহর হস্তে মিলিয়ে নিন স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ভাষায় করেছেন কিনা ওই শব্দে করেছেন কিনা একটু মিলিয়ে নিন আল্লাহর আসতে যদি মোহাম্মদ সাল্লা করে যাওয়া শিখিয়ে যাওয়া শব্দাবলীর সাথে না মিলে আল্লাহর রস্তে বাদ দিয়ে দিন আল্লাহর আসতে বাদ দিন কারণ আমাদের সমাজে দুরুদে লাকি দুরুদে হাজারি নামে কত দুরুদ প্রচলিত কিন্তু বন্ধু এর একটাও শিক্ষা দেননি মোহাম্মদ রসুল্লাহ সাল্লি হোসেন আল্লাহর ওয়াস্তে আবারও বলছি বিনয়ের সাথে ইবাদত হিসেবে দুরুদ পড়তে গিয়ে রব্বুল আলামিন করেন তাই আমরা করবো মোহাম্মদ সাল্লা সাল্লামের উপরে ফেরেস্তারা করেন তাই আমরা করব। ইমানের দাবিতে ইবাদত হিসেবে করব। কিন্তু অবশ্যই এমন শব্দে যা করেছেন শিখিয়েছেন স্বয়ং মুহাম্মাদুন রসুল্লাহ সাল্লাহ তাল আলী হোসাল্লাম এমন শব্দে বন্ধুগণ এবার যদি আমরা জানতে চাই যে মোহাম্মদ সাল্লা ইসলামের উপরে দুরুদ করব। এতে কি কেবল তারই উপরে হয় না আমরাও এর সাথে জড়িত বন্ধু তাহলে শুনুন দুরুদের যে শব্দ অন্তত দুরুদে ইব্রাহিম এতে বলা হয় আল্লাহ সাল্লাহ আলা আলী মোহাম্মদ ও আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ তুমি সালাদ করো মোহাম্মদ সাল্লামের উপরে এবং তার আলের উপরে আলের উপরে বংশধরদের উপরে তাহলে আবার শুনুন বংশধর কারা স্বাভাবিকভাবে আমরা সবাই বুঝি বংশধর মানে হলো গায়ের রক্ত থেকে জন্ম নেয়া ঔরস থেকে জন্ম নেয়া রক্ত ধারাবাহিক প্রবাহিত রয়েছে এমন বংশধর যারা তারা কিন্তু বন্ধু হা এটা তো রয়েছে বটেই কিন্তু আল বলা হয় কেবল রক্তের ধারায় অংশীদার যারা তারা নয় বরং আল হলো যারা বিশ্বাসের ধারায় অংশীদার বন্ধুগণ

উইটনেস ডক্টর জাকির নায়িক ইন ব্যাটল দেখুন সম্মুখ সমরে প্রতি বৃহস্পতিবার রাত নটায় বা পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় আব্দুল্লাহ ইবনু মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন রসুল্লাহ সাল্লাসাল্লাম বলেছেন দুই ব্যক্তি ব্যতীত অন্য কারো ব্যাপারে ঈর্ষা নেই ওই ব্যক্তি যাকে আল্লাহ সম্পদ দান করেছেন এবং তাকে সেই সম্পদ সত্যের পথে ব্যয় করার দৃঢ় মনোবল দান করেছেন আর ওই ব্যক্তি যাকে আল্লাহ তালা এলম দান করেছেন যে তার দ্বারা ফায়সালা করে এবং তা শিক্ষা করে সেই বুখারি প্রথম খণ্ড এলম অধ্যায় হাতের সংখ্যা তিহাত্তর থেকে কার মাধ্যমে অহের মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি তাই বলে থাকেন্লা যেই জন্য ব্যবহার করছেন সেই জন্য ব্যবহার করতে হবে দ্বারা

সালাম আলাইকুম ওরহামতুল্লাহ বন্ধুগণ চোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা বিরতির আগে পরস্পরের কাছে বিনয়ের সাথে আবেদন করছিলাম দুরুদ পড়তে গিয়ে সালাত এবং সালাম করতে গিয়ে ইবাদত হিসেবে রসুল সাম যেভাবে শিখিয়েছেন ওই শব্দে ওই ভাষায় হতে হবে যদি অভ্যাসগত কারণে অনেক দিন থেকে এমন কোনো শব্দে এমন কোনো ভাষায় এমন কোনো নামে কোনো দুরুদ পড়েন যা বিশুদ্ধ বর্ণনায় প্রমাণিত নয় আল্লাহর আস্তে তা বাদ দিবেন আল্লাহর আস্তে বন্ধু বরং রসুল সাসেমের অনুসরণ করতেই হবে আল্লাহ তৌফিক দিয়ে ধন্য করুন আমিন বন্ধুগণ এবার যদি আমরা জানতে চাই যে মোহাম্মদ সাল্লা ইসলামের উপরে দুরুদ করব এতে কি কেবল তারই উপরে হয় না আমরাও এর সাথে জড়িত বন্ধুতেলি তিনি শুনুন দুরুদের যে শব্দ অন্তত দুরুদে ইব্রাহিমী এতে বলা হয় আল্লাহ মোহাম্মদ সাল্লি আলা মোহাম্মদ ও আলা আলী মুহাম্মদ ও আল্লাহ আল্লাহ মানে হে আল্লাহ তুমি সালাত করো মোহাম্মদ সাল্লাহ ইসলামের উপরে এবং তার আলের উপরে আলের উপরে বংশধরদের উপরে তাহলে আবার শুনুন বংশধর কারা স্বাভাবিকভাবে আমরা সবাই বুঝি বংশধর মানে হলো গায়ের রক্ত থেকে জন্ম নেয়া ঔরস থেকে জন্ম নেয়া রক্ত ধারাবাহিক প্রবাহিত রয়েছে এমন বংশধর যারা তারা কিন্তু বন্ধু হ্যাঁ এটা তো রয়েছে বটেই কিন্তু আল বলা হয় কেবল রক্তের ধারায় অংশীদার যারা তারা নয় বরং আল হলো যারা বিশ্বাসের ধারায় অংশীদার কলিজা দিয়ে অংশীদার হৃদয় দিয়ে অংশীদার রক্তের আত্মীয় নয় আত্মার আত্মীয় যারা আর তা যদি না হতো তাহলে শুনুন উপরে বলি হে আল্লাহ তুমি তার উপরে সালাত করো তার বংশধরদের উপরে মহম্মের বংশধরদের উপরে বললে যদি সব বংশ বলতে রক্তের ধারাবাহিকতাই বোঝানো যেত আবুলাহের উপরে দুরুদ হয় আবুলাহ আপন চাচা আবুল আহাব কিন্তু রব্বুল আলমিন আয়াত নাজিল করে বলেছেন আবুল আহাব এবং তার স্ত্রী তাদের ব্যাপারে রব্বুল আলমিন ধ্বংসের কথা বলে সুরা নাজিল করেছে আমরা সবাই জানি তাব্বাত আবুল আহাবের দুইটা হাত ধ্বংস হোক তার উপরে তো দুরুদ বা সালাদ হয় না তাহলে কার উপরে তাইলে সকল আত্মার আত্মীয় যারা সুশাসনকে আত্মা দিয়ে যারা ভালোবাসে কলিজা দিয়ে যারা ভালোবাসে কলিজা এবং আত্মা দিয়ে যারা অংশীদার তাদের প্রতি আর এটাতে আমরা যারা ইমানদার তারা সবাই আলহামদুলিল্লাহ তাহলে আরেকটি দলিল কেবল রক্ত থেকে জন্ম নেয়া ঔরস থেকে জন্ম নেয়া রক্তের অংশীদার হলি আল হয় না এরা দলিল আমাদের জন্য সেই দিন আলী হিসালাম এবং তার সন্তানের ব্যাপার বলতে গিয়ে সেই নু আলি হিসালাম তার সন্তানের জন্য রব্বুল আলমিনের কাছে দোয়া করেছিলেন কারণ রব্বুল আলমিন তার আল কাউকে ধ্বংস করবেন না বলে আদা করেছিলেন তিনি আল বলতে গিয়ে ঔরসজাত সন্তানকেও বুঝেছিলেন নু নুয়ালাম বললেন মিন আহলি ও আমার রব আমার পুত্র তো আমার ঔরস থেকে আর রক্তের অংশীদার সে আমার পরিবার আর ও তোমার ওয়াদাটা সত্য আর তুমি অতি সূক্ষ্ম বিচারক রব্বুল আলমিন বললেন ইন্নাহুল আহলিক সে তোমার ঔরস থেকে জন্ম হতে পারে কিন্তু হৃদয় আর বিশ্বাস দিয়ে আত্মা দিয়ে তোমার বংশধর নয় নয় আহলিক তোমার বংশধর তার কাজ ভালো না আমল ভালো না চরিত্র ভালো না অভ্যাস ভালো না সুতরাং বন্ধু যাদের বিশ্বাস যাদের চরিত্র যাদের ইবাদত রসুলামের অনুসরণে কলিজা দিয়ে আত্মা দিয়ে রসুলকে আত্মীয় যারা হিসেবে গ্রহণ করে তাদের উপরে আর আমরা সবাই তার অন্তর্ভুক্ত হই আল্লাহ তৌফিকদিন আমি বর্তমানে এবার যদি আমরা জানতে চাই রসুলের উপরে কখন কোন সময়ে সালাত এবং সালাম করতে হয় তাহলে শুনুন প্রথমেই বলতে হয় নামাজ বা সালাত শেষ বইটাকে নামাজের বইটাকে মুহাম্মদুর রসুল্লাহ উপরে দুরুদ পাঠ করা হয় বন্ধুগণ তারপর যখন মোয়াজিন আজান দেয় মোয়াজিন সাহেবানরা আজান দেওয়া শেষ করলে আজানের উত্তর দিয়ে দিয়ে আজানের দোয়া করার আগে দুরুদ শরীফ পড়তে হয় বোখারি মুসলিমের বিশুদ্ধ বর্ণা রসুল সাত করেছেন মোয়াজিন এর আজান শুনে যে ব্যক্তি মোয়াজিন যা বলেন তা তাই বলে কেবল হাইয়া আলাহ সালাহ হাইয়া আলাল ফালা মোয়াজিন সাহেব যখন বলেন তখন বলবে

মাজিনের সাথে কথা শুরে শুরু বললাম তারপরে একবার দুরু শরীফ তারপরে আজানের দোয়া আল্লাহ তৌফিক দিন আমি তারপর বন্ধু আল্লাহ সুফান আমাদেরকে ডেকে বলেছেন তার কাছে ডাকতে তাকে দোয়া করতে বলেছেন আমাকে ডাকো আমি তোমাদের ডাকে সারা দেব রব্বুল আলমিনের কাছে কোনো কিছু চাইতে গিয়ে দোয়া করতে গিয়ে দোয়াটা হলো আইবাদা আর দোয়া ও হুয়াল আইবাদা দোয়াটা নিজেই ইবাদত আর দোয়া নামকে ইবাদত করতে গিয়ে এর শুরু এবং শেষে আগে এবং পিছিয়ে রসুল সামের উপরে দুরু শরীফ পড়তে হবে সুতরাং বন্ধু আমাদের প্রিয়তম হাবিব মোহাম্মদ সাল্ল আলসমের উপরে দুরুদ সালাত আর সালাম করব বেশি বেশি আল্লাহ দিন আমিন তারপর মোহাম্মদের প্রতি ইমান আনতে হবে আর তাকে পরম আত্মীয় হিসাবে আত্মার আত্মীয় হিসাবে আবিষ্কার করতে হবে আর এই প্রসঙ্গে স্বয়ং মোহাম্মদ সাল্লাম আমাদেরকে

রব্বুল আলমী তাকে আদেশ করেছেন এই যে মানুষের সাথে প্রয়োজনে সম্মুখ সমরে লিপ্ত আদেশ করছেন এবং রবীন্দনের নির্দেশে বলছেন যে আমি আদিষ্ট হয়েছি প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে লিপ্ত হতে যতক্ষণ না তোমরা সবাই সাক্ষী দাও আল্লাহ আল্লাহ ছাড়া কোন ইহা নাই আল্লাহ ছাড়া কোনো আইনার বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো মাহবুল নাই এবং বি এবং ইমান ইমা শুধু তাই না অভিমা ইতুবিহি এবং আমি যা কিছু তোমাদের জন্যে রব্বুল আলমিনের পক্ষ থেকে নিয়ে এসেছি তার উপর অর্থাৎ মোহাম্মদ সাল আলি বুসাল্লাম রব্বুল আলমিনের পক্ষ থেকে আদিষ্ট হয়েছেন এবং রব্বুল আলামীনের পক্ষ থেকে আদিষ্ট হয়ে তিনি আমাদেরকে বলছেন প্রয়োজনে সম্মুখ সমরে সম্মুখ যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে বলেছেন রব্বুল আলামিন তাকে কারণ যতক্ষণ না আমরা সাক্ষী না দেব রব্বুল আলামিন আল্লাহ সুফান তিনি ছাড়া আর কোন ইলাহ নাই মা নাই আইন দাতা নাই উপাস্য নাই আর যতক্ষণ ইমান না আনবো মোহাম্মদ সাল্লাহ এর উপরে এবং তার যা নিয়ে এসেছেন তার উপরে তার সালাতের উপরে তার উপর অবতীর্ণ অহির উপায় শুধু তাই না করলেন এরপর তোমরা যখন এমনটা করবে যখন এই সাক্ষীর বাস্তবতায় হৃদয়ের এই বিশ্বাস মুখের এই উচ্চারণ এবং কাজে পরিণত মাধ্যমে যে আল্লাহ ছাড়া কোন আইন আর বিদান দাতা নাই আল্লাহ সুফানা ছাড়া কোন মাবুদ নাই রব্বুল আলমিন ছাড়া কোন ইলাহ নাই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রব্বুল আলামিন الرسول এবং তিনি যা নিয়ে এসেছেন তার উপর যা নাজিল হয়েছে আল কোরআনুল কারীম তা আমাদের জন্য একমাত্র সুধমাত্র কেবলমাত্র গাইডলাইন এবং দস্তুর বা সংবিধান যখন এমনটা করব রব্বুল আলামিন হাবি বললেন আসামো মিন্নি دماআহুম ওয়া আমওয়ালহুম ইল্লা বিহাক্কিহা ওয়া হিসাবুহুম আলা যখন তোমরা ঈমান আনবে শাহাদাতের এই বাস্তবতায় আল্লাহ ছাড়া কোন নাই আর মোহাম্মদ সাল্লাহ আলী ইসলাম তা আল্লাহ রসুল এবং তার উপর যা নাজিল হয়েছে তা সত্য ততক্ষণে তোমাদের রক্ত এবং সম্পদ চূড়ান্ত নিরাপত্তা লাভ করবে কারণ ও ইমানের হকের কারণে আল্লাহকে সাক্ষী দেওয়ার কারণে রসুল সাহসানকে আত্মার পরমাত্মীয় বলে আবিষ্কারের কারণে আর হা চূড়ান্ত বিচার আল আল্লাহ আল্লাহ সুফান ইহাদিসের ব্যাখ্যা করতে গিয়ে হোসেন একরাম বলেছেন আমাদেরকে এই পৃথিবীতে পৃথিবীর জন্যে খালিফা করে সৃষ্টি করেছেন আরহা এই পৃথিবীটা তো তামাম সৃষ্টিটাকে কেবল তার ভালো বান্দাদের জন্যে মিরাজ হিসেবে ঘোষণা করেছেন ওর আন আল কেদিমের ভাষায় আউদুল্লাহি মিনা সৈয়ত আনন্দ ওয়ালাকদ কাদব নাফিজ জাবুর ইম আদি দিক আনল অর দয়ি সুহাই

কেবলমাত্র আইন আর বিধানদাতা হিসেবে গ্রহণ করে আল্লাহ আলুকে কেবলমাত্র উপাস্য কেবলমাত্র ইবাদত করে আল্লাহ সুফান মাহবুদ কেবলমাত্র আল্লাহ সুফান এবং বিশ্বাস করে তার প্রেরিত রসুলগণের উপরে এবং এর ধারাবাহিকতায় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী ওসালেমের উপরে এবং তিনি জানিয়ে এসেছেন তার উপরে এরাই হলো পৃথিবীর উত্তরাধিকার পৃথিবী তাদের মিরাস সুতরাং এই পৃথিবীর উত্তরাধিকার হিসেবে নিজেকে আবিষ্কার করার জন্য ইমান এবং তার হাবিবকে হৃদয়ের আত্মীয় হিসেবে হৃদয়ের মেহমান হিসেবে আপন হিসেবে আবিষ্কার করতে হবে শুধু তাই না বন্ধু মোহাম্মদ সাল্লাহ তালা আলী হুসাল্লাম তাকে আনুগত্য করতে হবে নিজে অঙ্কুশ ভাবে একাধিক আয়াত আল কারীমতি তার আদেশ এবং নিষেধ যেমন প্রশ্নহীনভাবে আনুগত্য করতে আদেশ করেছেন ঠিকেমনি তার রসুল মুহাম্মাদুন sallallahu alaihi wasallam কেও নিরঙ্কুশ ভাবে প্রশ্নহীন ভাবে করতে আদেশ করেছেন কোরআন আল কারীমের ভাষায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওহে তোমরা যারা ঈমান এনেছো আতিয়ু অল্লাহ ওয়া রাসূলাহ অনুসরণ করো আনুগত্য করো निरंकुश ভাবে प्रश्नहीन ভাবে আল্লাহ এবং তার রাসূল মুহাম্মাদুন sallallahu alaihi শুধু তাই না রব্বুল আলমিন এটা স্পষ্ট করে বলে দিলেন যারা মুহাম্মাদ sallallahu alaihi wasallam আনুগত্য করবে না প্রশ্নহীন ভাবে তার অনুসরণ আর অনুকরণ করবে না তাদের অবস্থা কি রব্বুল আলামিন কাল্লাব ইয়াউমাতु कललब उजूहुहुम फिनार না আলা তা না আতা আনাল্লাহ আতা আনাররাসুলা বুুলা আলামন জানিয়ে দিয়েছে। যারা মুহাম্মদ সাল্লাহ আ সাম আনুগত্য করবে না কে মতে কঠিন দিনে উল্টু করে জান নামেতা থেকে নিক্ষেপ করা হবে তারা আফসুস করে বলবে হায় আফসুস যদি আল্লাহ আনুগত্য করতাম যদি আনুগত্য করতাম তার সুরি তার পেরিত পুরুষ মুহাম্মাদ বিন আবদল্লাহ

Sallallahu <laughs> জীবনমনকে উদ্ভাসিত করতে হলে হিত হলে তাই সুদৃঢ় ঈমান এবং পরিচ্ছন্নম 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 অর্জিত হবে ঈমানের দৃঢ়তা এবং অন্তরের পরিচ্ছন্নতা সে বিষয়ে বিস্তারিত জানতে হলে আলোচনা শুনুন আমাদের ধারাবাহিক প্রোগ্রামে সরল পথে চোখ রাখুন কেবলমাত্র পিস বাংলায় জানুন সেই দীপ্তিমান বিশেষ পথ যার সম্পর্কে মহান আল্লাহ পবিত্র কোরআনে উল্লেখ করেছেন সরল পথ প্রতি সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে ইস বাংলায় ম্যারেজ ও ডিভোর্সলাম সলিউশন ও প্রবলেম Heaven or hell? Uh, that is a misconception. You choose. Beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. জয়েন্ট ডক্টর জাকির নায়িক দেখুন অর্ধাঙ্গিনী নাতিতাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপন সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিশ টিভি বাংলায়